আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। ইজি গোল মিস করলো ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিয়র্স জুনিয়র্স। কাতার বিশ্বকাপে আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও সুইজারল্যান্ড। এই ম্যাচে সহজ একটি গোল মিস করেছেন নেইমার জুনিয়রের বদলি ফুটবলার ভিনিয়র্স জুনিয়র্স। খেলার 27তম মিনিটে ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিয়র্স জুনিয়র্স সতীর্থ ফুটবলারের কাছ থেকে একটি দুর্দান্ত পাস পায় এবং সেই পাসটি গোল বড়ের সামনেই ছিল। সহজ একটি গোল মিস করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিয়র্স জুনিয়র্স, যা দেখে মাঠে রীতিমতো রেগে আগুন ব্রাজিলিয়ান ভক্তরা। আজকের ম্যাচটিতে ইঞ্জুরির কারণে ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন ব্রাজিলের সবচেয়ে তারকা ফুটবলার নেইমার জুনিয়র। নেইমারের পরিবর্তে মাঠে খেলছেন ব্রাজিলের আরেক তারকা ফুটবলার ভিনিয়র্স জুনিয়র্স। ভিনিয়র্স জুনিয়র্সের এরকম একটি সহজ গোল মিস দেওয়াকে অনেকেই এটিকে ফিক্সিং বলে দাবি করছেন। শুধু দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে, সত্যি কি ভিনিয়র্স জুনিয়র্স ম্যাচটি ফিক্সিং করেছে? আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ দর্শক, পুরোটা সময় জুড়ে বিডি স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য।